শামু, আরে এই শামু, কি আরে তোর ব্যাপারটা কি বলতো? আরে আমি তোকে ফ্ল্যাটে গিয়ে খুঁজে এলাম, সেখানে তুই নেই, এই তোকে ফোন করছি, তুই একবার ফোন দিচ্ছিস না কেন? কেন কি রে, তুই আজকে পেপার পড়েছিস? না। আরে এই বিম্বের ছবি বেরিয়েছে। বিম্বি? হ্যাঁ। আরে পড়ছি শোন, কি লিখেছে? আরে ও তো কুসুমডাঙ্গা গ্রামে রয়েছে একজনের বাড়িতে। শোন পড়ছি, আমি পড়ছি শোন, লিখেছে ডাকাতের হাত থেকে প্রাণ বাঁচালো কুসুমডাঙ্গা গ্রামের এক বিকলাঙ্গ কিশোর। কুসুমডাঙ্গা গ্রামে ঘোষপাড়ার অবনী চ্যাটার্জি বয়স 68 নামে এক বৃদ্ধের ঘরে গত সোমবার ডাকাত পড়ে। তিনি একাই থাকতেন, সবাই তাকে গল্প দাদু নামে চেনে। পুলিশ সূত্রে খবর গোপাল নামে এক বিকলাঙ্গ কিশোর সেই সময় তার বাবা মাকে ডেকে নিয়ে আসে। তাদের চিৎকারে অন্যান্য গ্রামবাসীরা ছুটে আসলে বৃদ্ধকে ছেড়ে একজন ডাকাত পালিয়ে যায়, কিন্তু বাকি একজন ডাকাতকে সেই কিশোর কোনো রকমে ধরে ফেলে। অন্যান্য গ্রামবাসীদের সাহায্যে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পালিয়ে যাওয়া ডাকাতের সন্ধান চলছে। গ্রামবাসীরা জানায় যে গোপাল আসলে একটি পথ হারানো ছেলে, তাকে মেলায় খুঁজে পায় কুসুমডাঙ্গার নিঃসন্তান দম্পতি মহেশ ঘোষ ও পার্বতী ঘোষ। তারাই ছেলেটির নাম রাখে গোপাল। ছেলেটি নিজের নাম পরিচয় কিছুই বলতে পারছে না। দেখি 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 দেখি, হ্যাঁ দেখ ছবি। আরে আরে এই তো আমাদের বিম্বি। হ্যাঁ, তবে বলছি কি, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ওটা বিম্বি। আরে বাবা, নাম পাল্টে দিলে কি হবে, মানুষটা কি পাল্টে যাবে? হ্যাঁ, কিন্তু দেখ বিম্বি তো ঠিক মতো করে, আরে নাম বলতে পারে না তো কি হয়েছে? যদি নাম নাই বলতে পারে তাহলে তোরা থানায় জমা দে, নাহলে পেপারে ছবি ছাপা। তা না, নাম টাম পাল্টে দিয়ে একটা ঘরে আটকে রেখে দিয়েছে। যাই হোক না কেন, খবর যখন পাওয়া গেছে, সন্ধান যখন পাওয়া গেছে, তখন একবার কুসুমডাঙ্গা যেতেই হবে। আগে প্রথমে থানায় যাবো, থানায় গিয়ে বড়বাবুকে এই খবরের কাগজের ছবিটা দেখাবো, ছবি মিলিয়ে দেখে নেবে, গোটা ফোর্স নিয়ে একদম কুসুমডাঙ্গা চল। আরে না না না, তুই বস বস বস, আমি সুপর্ণাকে একটা ফোন করে নি। ও হ্যাঁ, থানায় আসতে বল। হ্যালো, হ্যাঁ সুপর্ণ শোনো, বিম্বির খবর পাওয়া গেছে, আজকে পেপারে বেরিয়েছে, অমিত বললো। আরে হ্যাঁ রে বাবা, আমাদের অমিত, আমাদের অমিত, ওকে একটা গ্রামে পাওয়া গেছে। গ্রামের কি জানো নাম? কুসুমডাঙ্গা। কুসুমডাঙ্গা গ্রামে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি সোজা থানায় চলে এসো, অমিতকে নিয়ে আমি থানায় যাচ্ছি, বড়বাবুর সঙ্গে কথা বলতে হবে, দেরি করো না প্লিজ। দে চ চেঞ্জ করে বেরিয়ে যাবো। স্যার আসবো? হ্যাঁ আসুন। না না, বসার সময় নেই স্যার। বসার সময় না থাকলে চলে যান, পরে সময় নিয়ে আসবেন। না মানে স্যার, আমাদের একটু তাড়া আছে, ব্যাপারটা ভীষণ সিরিয়াস। ও, তা আপনার বন্ধুত্ব তর্ক হইছে না? আরে বাবা, আমরা তো বসে নেই, সব থানাকে ফোন করা আছে। হ্যাঁ, সবাইকে ইনফর্ম করা আছে, সবাইকে অ্যালার্ট করা আছে, সজাগ দৃষ্টিও রেখেছি, পাখি জালে পড়লেই খপাত। আরে বাবা, এসব তাড়াহুড়োর ব্যাপার নয়, বুঝলেন? বোঝান, বন্ধুকে বোঝান তো। না শুনুন, মানে ইয়ে, আরে তুই চুপ কর তো। স্যার আপনি এই পেপারটা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন, এখানে বিম্বির ছবি বেরিয়েছে, ওর খোঁজ পাওয়া গেছে স্যার। ওই কুসুমডাঙ্গা নামে এক গ্রামে, সেখানে এক নিঃসন্তান দম্পতি, ওরা ওই গোপাল নাম দিয়ে ওকে আটকে রেখেছে স্যার। হ্যাঁ স্যার, দেখুন তো সাংঘাতিক ব্যাপার। না আসলে আটকে রাখেনি। আচ্ছা থাম তো, ওরা তোকে একবার বিম্বিকে কোলে তুলে দেওয়ার জন্য বসে আছে। স্যার আমি বলছি, স্যার আপনি ফোর্স নিয়ে চলুন, ওরা যদি কোনোভাবে বাধা দেয় আমরা গ্রামবাসীদের একসঙ্গে জুটিয়ে রাম প্যাদানি দেওয়া হবে। আপনি স্যার প্লিজ চলুন। স্যার আপনাকে এক্ষুনি বেরোতে হবে, দেরি করা যাবে না, প্লিজ হেল্প আস। এই রক্ষিত, গাড়ি রেডি তো? হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ চল চল, এসো চল চল, আসুন স্যার।